লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নং ব্লকের বামুনহাটে। বৃহস্পতিবার সকালে বামুনহাট চৌপতি সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, একটি লরি এবং একটি বাইক মুখোমুখি আসছিল। সেই সময় লরিটি বাইকের দিকে চাপিয়ে দেওয়ায় বাইক আরোহী দুজন ছিটকে পড়ে যায়। গুরুতরভাবে আহত হয় বাইক আরোহী দুজন। আশেপাশের লোকজন ছুটে এসে বাইক আরোহী দুজনকে উদ্ধার করে দিনহাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর জানা যায় পেছনে থাকা বাইক আরোহীর অবস্থা সংকটপূর্ণ। আহত দুজন বাইক আরোহীকে রেফার করা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে লরিটিকে আটক করেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। আচ্ছা, বাইকে ছিলেন দুজন? দুজন। তারপর ট্রাকটা কোন পজিশন কিভাবে এলো? ট্রাকটা সামনে থেকে যাচ্ছে। আচ্ছা, আসার পরে আমি একটা টেম্পোর পিছনে পিছনে যেতাম। আচ্ছা, ও টেম্পোতে ওভারটেক করে এসে লাগিয়ে দিল। মানে আপনারা সাইডে ছিল? হ্যাঁ, আমি সাইডে ছিলাম। ওখানে অনেক লোক ছিল, গ্রামে সাইডে ছিলাম। ওটা ঠিক কোন সময়টা ঘটে, টাইমটা? ওটা যে 10টার দিকে ঘটে।